দুধ জ্বাল দেওয়া একটা কঠিন কাজ, পড়ে যাইতে নাই শুধু। তো এখন বলক আসছে, এখন কমায় দিয়ে যাব। এই যে পড়ে যাচ্ছে, বাস একদম কমানো জ্বাল হবে শেষ রাতের জন্য। আর এদিকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করছি এখন পরোটা দিয়ে খাওয়ার জন্য। আজকে আরিয়ান বাসায় নাই, মসজিদে চলে গেছে, ও আবার সবাইকে খাওয়াবে আজকে মসজিদে, তাই জন্য। আর এদিকে আমি শরবতটা বানিয়ে নিছি, টুকমা ইসবগুলের ভুষি দিয়ে ট্যাং। আর এদিকে আতা ফল রাখছি, আর পরোটা বানায়া হটপটে রেখে দিছি কারণ ঠান্ডা হয়ে যাবে তা না হলে। আর এদিকে তেল স্পষ্ট ভাজা হয়ে গেছে, আর এই যে পরোটা বানায়া হটপটে রাখছি, গরম থাকবে তাই জন্য। বুটের ডাল মাংস দিয়ে খাবে, খেজুর ধুয়ে রাখছি, ছোলা বুট রান্না করছি, আর এটাতে মিষ্টি, এই বক্সে মিষ্টি, যে মিষ্টি খাবে খাবে, এটাতে নর্মাল পানি, আর পেঁয়াজু আর বেগুনি ভাজছি আজকে, কারণ আরিয়ান নাই, শুধু অ্যাঞ্জেলা আর আমি আর ইফতি আসতোর ফ্রেন্ড, এতে আমরা তিনজন আজকে ইফতার খাবো। তো এই হলো আজকের ইফতার মেনু। আর কালকের যে সাগুটাও আছে ফ্রিজে ছিল, এটা এখন খেতে বেশি মজা হবে কারণ ঠান্ডা ঠান্ডা, ফ্রিজের এটা খেতে বেশি ভালো লাগে।